হরে কৃষ্ণ বন্ধুরা, আমরা অনেকেই জানি না শিল প্রপাত, মায়াপুর মন্দির, বৃন্দাবন মন্দির তথা বিভিন্ন ইসকন মন্দির কিভাবে নির্মাণ করেছিলেন। তো চলুন জেনে নিই শিল প্রপাত যেভাবে ইসকন মন্দির নির্মাণ করেছিলেন। আজকে থাকছে প্রথম পর্ব। সময়টা ছিল মার্চ 1971 কলকাতায়, তখন মধ্যরাত্রি। শিল প্রপাত তার নিচু ডেস্কের পিছনে একটি গদির উপরে বসেছিলেন। তার ঘরটি ছাড়া সারা বাড়িটি অন্ধকার। তার ডেস্কের উপরে একটি ডিকটেটিং মেশিন আর বাংলা ভাষা সমন্বিত একটি শ্রীমৎ ভাগবতম, দুটি গোলাপের ফুলদানির মাঝখানে একটি ফ্রেমে তার গুরুদেব শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একটি ছবি। তার ডেস্কের ওপর পারের ঘরের প্রায় অর্ধাংশ জুড়ে মেঝের উপর একটি তুলোর তোশক। সেখানে কয়েক ঘন্টা পূর্বে ভক্তরা এবং অতিথিরা বসে তার শ্রীমুখের বাণী শ্রবণ করেছিলেন। কিন্তু এখন তিনি একলা। সাধারণত তিনি 10টার সময় ঘুমাতে যান এবং তার 3-4 ঘন্টা পরে উঠে অনুবাদ করতে শুরু করেন। আজ রাতে তিনি বিশ্রাম করেননি এবং তার সামনে শ্রীমৎ ভাগবতম বন্ধ অবস্থায় রয়েছে এবং ডিকটেটিং মেশিনটি ঢাকা দেওয়া রয়েছে। তিনি তার দুজন শিষ্য তমাল কৃষ্ণ এবং বলিমদনকে মায়াপুরে জমি কিনতে পাঠিয়েছিলেন। 6 দিন হয়ে গেছে কিন্তু এখনও তারা ফিরে আসেননি। তিনি তাদের বলেছিলেন লেনদেন পুরো না করে ফিরে না আসতে, কিন্তু 6টি দিন অতি দীর্ঘ সময়। সারাক্ষণ তার দুটি শিষ্যের কথা চিন্তা করে তিনি উৎকণ্ঠিত হয়েছিলেন। ঘরের খোলা জানালা দিয়ে নিম ফুলের গন্ধ বহন করে মৃদুমন্দ বাতাস বইছিল। রাতে ক্রমে ক্রমে ইচ্ছা ঠান্ডা হয়ে উঠেছিল এবং প্রভুপাদ গায়ে একটি পাতলা চাদর জড়িয়ে রেখেছিলেন। সাদা তাকিয়ায় হেলান দিয়ে চিন্তাপূর্ণ প্রভুপাদের মন ছিল সেই পরিচিত ঘরের পরিবেশের অনেক দূরে। তার আসনের পাশে একটি মাটির কুঁজোয় খাবার জল রাখা ছিল আর একটি ছোট টুলের উপর একটি ছোট টবে তুলসী রাখা ছিল। দিনে এবং রাতে অধিকাংশ সময়ই ইলেকট্রিসিটি থাকে না, তবে এখন রয়েছে। মত এবং অন্যান্য কিছু পোকা ঘরের বাতিটির চারপাশে ঘুরে বেড়াচ্ছে এবং একটি টিকটিকি ঘরে সিলিংয়ের প্রহরীর মতো এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। মাঝে মাঝে দ্রুতবেগে বাতির কাছে ছুটে গিয়ে পোকা ধরছে। তমাল কৃষ্ণ আর বলিমর্দন এত দেরি করছে কেন? এটি কেবল 6 দিনের প্রতীক্ষা ছিল না, এটি বেশ কয়েক বছর ধরে মায়াপুরে জমি কেনার চেষ্টা করেছেন। এবার সমস্ত সম্ভাবনাগুলি ছিল অপূর্ব। তিনি স্পষ্টভাবে তমাল কৃষ্ণ এবং বলিমদনকে নির্দেশ দিয়েছিলেন কি করতে হবে। আজ তাদের ফিরে আসার কথা ছিল, হয়তো কোনোরকম জটিলতা দেখা দিয়েছে যে জন্য তাদের এত দেরি হচ্ছে, অথবা তাদের কোনো বিপদ ঘটে থাকতে পারে। যে জমিটি প্রভুপাদ কেনার চেষ্টা করেছিলেন সেটি ছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ভক্তি সিদ্ধান্ত রোডের উপর 9 বিঘা একটি প্লট। শেখ নামক দুজন মুসলমান চাষি ছিল সেই জমির মালিক এবং তারা খুব চড়াদাম চেয়েছিল। নবদ্বীপ অঞ্চলের সাথে পরিচিত কলকাতার একজন উকিল ইদারিং তাদের সাথে কথাবার্তা বলে উপযুক্ত দাম বন্দোবস্ত করে এসেছেন। শেখ ভ্রাতাদ্বয় জমিটি বিক্রি করতে রাজি হয়েছে এবং প্রভুপাদ কৃষ্ণনগরে তার ব্যাংক থেকে টাকা তোলার অনুমতি দিয়েছে। তাই তমাল কৃষ্ণ এবং বলিমদনকে সেখানে গিয়েছেন আর প্রভুপাদ কলকাতায় বসে তার অন্যান্য কাজ সম্পাদন করার সাথে সাথে মায়াপুরে তার শিষ্যদের কার্যকলাপের কথা চিন্তা করেছেন। তাদের সেই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার চিন্তার মাধ্যমে তিনি তাদের প্রত্যক্ষভাবে আশীর্বাদ করেছিলেন। চিন্তামগ্ন হয়ে প্রভুপাদ সোজা হয়ে বসলেন। রাতের স্বাভাবিক শব্দগুলি রাতের নিস্তব্ধতাকে ঘনীভূত করে তুলছিল। মাঝে মাঝে ইঁদুরে চলার শব্দ, বারান্দায় নিদ্রারত ব্রহ্মচারী নাক ডাকার শব্দ আর পাহারারত প্রহরীর লাঠি শোটার শব্দ। তখন রাস্তার কোনো গাড়ি নেই, মাঝে মাঝে কেবল রিক্সা চলার শব্দ শোনা যাচ্ছে। প্রভুপাদ চিন্তা করলেন তার ছেলেদের কাছ থেকে কেউ হয়তো টাকাগুলি চুরি করে নিয়েছে। তাদের পাঠাবার আগে তিনি তমাল কৃষ্ণকে দেখিয়েছিলেন কিভাবে কোমরে বেঁধে টাকা নিতে হয়, কিন্তু অনেক টাকা, এবং নবদ্বীপে প্রায় ডাকাতির সংবাদ পাওয়া যায়। হয়তো অন্য কোনো কারণও দেরি হয়ে থাকতে পারে। অনেক সময়ে জমি হস্তান্তরের সময় বহু টাকার লেনদেনে কোটের কেরানি প্রতি নোটের নাম্বার টুকে নেন,
অথবা তাদের ট্রেন খারাপ হয়ে গিয়ে থাকতে পারে। হঠাৎ প্রভুপাদ সিঁড়িতে পদক্ষেপের শব্দ শুনতে পেলেন। কেউ বাইরের দরজা খুলল এবং এখন বারান্দা দিয়ে ঢুকে ঘরের সামনে এসে দাঁড়াল। দরজায় মৃদু ঠোকা পড়ল। প্রভুপাদ বললেন, কে? তমালকৃষ্ণ ঘরে ঢুকে শিল প্রভুপাদের সামনে দণ্ডবত প্রণতি নিবেদন করল। প্রভুপাদ বললেন, কি খবর? বিজয়ীর মতো তমালকৃষ্ণ ঘোষণা করল, জমিটি এখন আপনার প্রভুপাদ। তাকিয়ায় হেলান দিয়ে প্রভুপাদ দীর্ঘশ্বাস ফেললেন, ঠিক আছে। প্রভুপাদ বললেন, এখন তুমি গিয়ে বিশ্রাম করো। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কিভাবে ইসকন মন্দির নির্মাণ করেছিলেন, দ্বিতীয় পর্বটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট পর্বে। হরে কৃষ্ণ।